সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও সংরক্ষণ, 18 টাকা মজুরি বাড়লো চা শ্রমিকদের চাকরিতে 3% সংরক্ষণ। রাজস্থান ও মধ্যপ্রদেশ ফর্মুলা বিজেপির সব কেন্দ্রীয় মন্ত্রী সাংসদকে টিকিট দেবে দল, 300 ইউনিট অবধি বিদ্যুৎ মাশুল অপরিবর্তিত, নতুন নির্দেশ জারি, 300-র বেশি বিদ্যুতে ইউনিট প্রতি 20 পয়সা, 500-র বেশি হলে ইউনিট প্রতি 99 পয়সা অতিরিক্ত মাশুল। দেশে প্রথম রাজ্য হিসাবে জাতিভিত্তিক জনগণনার রিপোর্ট সামনে আনল বিহার। গান্ধীজির আদর্শ বিশ্বে অনুপ্রেরণার উৎস বলছেন হিমন্ত, গান্ধী জয়ন্তী উপলক্ষে সর্বধর্ম প্রার্থনায় মুখ্যমন্ত্রী। মেডিকেল রিইম্বার্সমেন্ট কর্মচারীদের জন্য পোর্টাল চালু, আমাদের পড়াতে দিন সরকারি কর্মসূচিতে ভারাক্রান্ত শিক্ষকদের অভিযান। অসংখ্যিক কর্মসূচির চাপে স্তব্ধ হয়ে পড়ছে পাঠদান অস্বীকার শিক্ষামন্ত্রী, দিব্যাঙ্গদের অপরিসীম বুদ্ধি ক্ষমতা আত্মবিশ্বাস রয়েছে বলছেন হিমন্ত, জাতের নামে দেশকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে বলছেন মোদি, গৌরবের হাত ধরে আজ এক ঝাঁক বিজেপি নেতা যোগ দিচ্ছেন কংগ্রেসে, ভূমিকম্পে কাঁপল গুয়াহাটি, আসাম বিশ্ববিদ্যালয়ে 3 দিনের সফরে আচার্য অরূপ রাহা, সংসদ ভবনে বাংলায় বক্তব্য ঋতুপর্ণার প্রশংসা বিড়লা, গান্ধী শাস্ত্রীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে দিল্লিতে অসমের নাম উজ্জ্বল করল শিলচরের ছাত্রে, বিশ্ববিদ্যালয় গড়ে তোলার বিষয়টি সরকারের বিবেচনাধীন, মহাত্মা গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত ডক্টর কুমারকান্তি দাস, 10 কুকি বিধায়ককে অযোগ্য ঘোষণার বিষয়টি বিবেচনাধীন জানালেন বীরেন, অবৈধ স্বামীদের বিরুদ্ধে একযোগে অভিযান পুলিশের কাছারে গ্রেপ্তার বহু, ইন্ডিয়াকে সমর্থন জোটে সামিলের আশা ছাড়েনি আজমল, করোনা ভ্যাকসিন নোবেল জয় 2 মার্কিন বিজ্ঞানী। রাখছি যুবসংঘ, এবার দেখে নিচ্ছি প্রান্ত যুগে। গান্ধী শাস্ত্রীর জন্মজয়ন্তীতে রাজ্যের প্রতিনিধিত্ব করল শিলচরের ঋতুপর্ণা, দিল্লির নতুন সংসদ ভবনে বাংলায় ভাষণ প্রশংসা ওম বিড়লা, বাড়ল বরাক ব্রহ্মপুত্রের চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি শিলমোহর ক্যাবিনেটে, চা বাগান শ্রমিক পরিবারের যুবক যুবতীদের জন্য সরকারি চাকরিতে 3% সংরক্ষণ, পড়ুয়া হত্যাকারীদের ফাঁসির শাস্তি চাই বলছেন বীরেন মণিপুর, মুখ্যমন্ত্রীর লোকসেবক স্বাস্থ্য প্রকল্পের সূচনা, পরীক্ষার নকল ও প্রশ্নপত্র ফাঁস রুখতে জিরো টলারেন্স বলছেন হিমন্ত, মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে 24 ঘন্টায় মৃত 24, কন্যাকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ পিতার বিরুদ্ধে, থানায় মামলা কন্যার মায়ের, ডক্টর লক্ষণ দাসকে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার, দাবি উঠল পদ্মভূষণে সম্মানিত করা। রাখছি প্রান্ত জ্যোতি, এবার দেখে নিচ্ছি গতি দৈনিক। মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ সরকারি স্কুলে পড়ুয়াদের জন্য আসন সংরক্ষণ, চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি 18 টাকা বৃদ্ধি, পূজার 20% বোনাস দিতে চা বাগান মালিকদের নির্দেশ, মুখ্যমন্ত্রীর লোকসেবক আরোগ্য যোজনার উদ্বোধন মুখ্যমন্ত্রীর, সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা হিমন্তের, দিব্যাঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব বিবেচনা করবে রাজ্য আশ্বাস মুখ্যমন্ত্রী, কংগ্রেসকে কটাক্ষ মন্ত্রী জয়ন্তের, কংগ্রেস উন্নয়ন নয় তুষ্টিকরণে ব্যস্ত বলছেন মোদি, রাজস্থানে প্রধানমন্ত্রীর ঘোষণা বিজেপি ক্ষমতায় আসছে। গান্ধীজি অস্পৃশ্যতাকে অভিশাপ হিসাবে গণ্য করতেন বলছেন হিমন্ত, মহাত্মার 154 জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রী, কুকি
জোদের ডাকা বন্ধে মণিপুরের একাংশ স্তব্ধ। কাস্ট সার্ভে সিদ্ধান্ত এনডিএর আমলে বিজেপি নেতার বিস্ফোরক দাবি। সংক্রান্তির পরই কর্ণাটকে কংগ্রেস সরকারের পতন ঘটবে বলছে বিজেপি। ঠাকুরমা বুলেট ছুঁড়েছেন, এখন নাতি সেবা করছেন, ফের রাহুলকে খোঁজা হিমন্তের। সব আলো কেড়ে নিলেন ডক্টর লক্ষণ দাস আবেগিক পরিবেশ অনুষ্ঠান স্থলে। শিলচরে গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার ডাক্তার কুমারকান্তি দাসকে। মেয়াদের প্রয়োজন নেই মুখ্যমন্ত্রীর মন্তব্য ইউডিএফ প্রধান আজমলের। রাখছি গতি দৈনিক, এবার দেখে নিচ্ছি নববার্তা প্রসঙ্গ। নারী এবং অতঃপর লিখছেন মিহির দেবনাথ। ব্রহ্মপুত্রে 250, বরাকে 228, 20% পূজা বোনাস, চাকরিতে 3% সংরক্ষণ, চা শ্রমিকদের জন্য গুচ্ছ প্রকল্প হিমন্ত ক্যাবিনেটে। নতুন বছরে আরো জনমোহিনী প্রকল্প নিচ্ছে সরকার। গান্ধীজির কালজয়ী শিক্ষা আমাদের পথকে আলোকিত করে চলছে বলছেন মোদি। রাজ্যে সরকারি কর্মচারীদের সুখবর, লোকসেবক আরোগ্য যোজনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে চলতি বছরে ডেঙ্গুতে মৃত 1006। মণিপুরে আফিম চাষ ধ্বংসের নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী দাবি মহেশ্বরের। মণিপুরে প্রশ্নের মুখে সিবিআই সার্জিক্যাল স্ট্রাইক। ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে হত গুরুচর। গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত ডক্টর লক্ষণ দাস। চিকিৎসা শাস্ত্রে নোবেল পাচ্ছেন দুই বিজ্ঞানী কাটলিন ও ড্রিউ। করোনা ভ্যাকসিন তৈরির পুরস্কার। জাত সমীক্ষা ফল ঘোষণার নীতি সরকারে। বিহারে 63% ওবিসি, 21% এসসি। উত্তর পূর্বে ভূমিকম্প, আজ থেকে রাজ্য জুড়ে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়তা সংস্থার কর্মবিরতি। আজ শিলচরে গৌরব ভূপেন বরা। রাখছি নববার্তা প্রসঙ্গ, এবার দেখে নিচ্ছি বার্তা লিপি। সরকারি চাকুরে বাগান শ্রমিক ছাত্রের জন্য পুজো উপহার হিমন্তের। সরকারি স্কুলে পড়লে 5% সংরক্ষণ ইঞ্জিনিয়ারিং মেডিকেল। কেন্দ্রের সমহারে চিকিৎসা বিল পাবেন রাজ্যের কর্মীরা। আদিবাসী চা শ্রমিকদের জন্য চাকরিতে 3% সংরক্ষণ। ঠাকুরমার বলে নাতির কর সেবা, স্বর্ণমন্দিরে রাহুল খোঁচা হিমন্তের। দুই করোনার ভ্যাকসিন আবিষ্কারককে নোবেল। বাগান শ্রমিকদের দৈনিক তলব বাড়ল 18 টাকা। ব্রহ্মপুত্রী মজুরি 250, বরাকে 228। দিল্লি পুলিশের জালে কুখ্যাত আইসিস জঙ্গি শাহনওয়াজ। ইন্ডিয়া মানি রাহুল নয়, এখনো জোটের আশায় আজমল। গান্ধী শান্তি পুরস্কার ডক্টর লক্ষণ দাসকে। শরিয়া আইন সুরক্ষায় এক মঞ্চে সব ইসলামিক গোষ্ঠী। গুয়াহাটি বৈঠকে একসঙ্গে জমিয়ত, নৌদোয়া, আহলে সুন্নাত, জামাতে ইসলামী। সংসদে বাংলায় ভাষণ দিয়ে বাজিমাত শিলচরের ঋতুপর্ণার। আজ মণিপুর জিরিবাম সড়ক অবরোধের ডাক কুকিদের। রাখছি বার্তালিপি, এবার দেখে নিচ্ছি সাময়িক প্রসঙ্গ। কোভিডের টিকা নোবেল পেলেন কারিকো উইসম্যান। সরকারি স্কুলে পড়লে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ থাকবে 5% আসন। লাল ফিতের বাঁধনে সর্বাধিক শিকার কর্মচারীরাই বলছেন হিমন্ত। শিলচরে আধিকারিকদের নাম নিয়ে প্রতারণার সক্রিয় সাইবার চক্র। উত্তপ্ত মণিপুরে ফের বন্ধ ইন্টারনেট। রাজস্থানকে শেষ করে দিয়েছে কংগ্রেস বলছেন মোদি। দেশে প্রথম নলবাড়িতে মহিলাদের ড্রোন চালনা প্রশিক্ষণ সূচনায় মন্ত্রী জয়ন্ত মল্লিক। বাংলাদেশে পুজো হামলার আশঙ্কা, নিরাপত্তার আশ্বাস। মানব সেবায় জীবন্ত ভগবান হয়ে ওঠা ডক্টর কুমারকান্তি দাসকে গান্ধী শান্তি পুরস্কার। কেরোসিনে ফের দামি 3 মাসে বাড়ল 21 টাকা। আমায় এবার মিস করবেন মহিলা সমাবেশে আবেগঘন মন্তব্য মুখ্যমন্ত্রী শিবরাজের। উৎকর্ষ বিশ্ববিদ্যালয়ের সব উপকরণ রয়েছে আচার্য। বরাকের প্রথম শিল্প গ্রামের উদ্বোধনে বিশ্ববিদ্যালয়ের আচার্য অরূপ রাহা। রাখছি সাময়িক প্রসঙ্গ, এতক্ষণ গুড মর্নিং বরাকের মাধ্যমে আপনারা দেখছিলেন সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার শিরোনাম। গুড মর্নিং বরাক আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে।